গোলামে রাসুল বলা যাবে না, রাসুলের গোলাম বলে বলা যাবে না। এরা কি গাঁজা খাইছে? ওরা কি মদ খেয়েছে? আমরা গোলামে রাসুল, গোলামে গাওসেবক, ঠিক কি না বলেন? এরা আব্দুনের সংজ্ঞা বোঝে না, গোলাম শব্দের সংজ্ঞা বোঝে না। অনেকে নাম রাখে আপনার গোলাম রাসুল। গোলাম রাসুল মানে কি? রাসুলের গোলাম। গোলাম শব্দ যদি ফার্সিতে হয় তাহলে তার অর্থ হবে কি? দাস। আর যদি আরবিতে হয় তার অর্থ হবে বালক, বাচ্চা। দুটার একটাও শুদ্ধ না, কারণ রাসুলের আপনি বাচ্চাও না, রাসুলের আপনি দাসও না। তবে হ্যাঁ, রাসুলের অনুসারী, সেই অনুসারীটা অনুসরণটা আপনি দুনিয়ার যে কারোর অনুসরণ চাইতে বেশি করেন, করবেন, করতে বাধ্য। কিন্তু তাই বলে আপনি গোলাম বা দাসত্ব যেটা সেটা করবেন কার? আমরা কি আবদুল্লাহ না আব্দুর রাসুল? আবদুল্লাহ, আবদুল্লাহ। কিন্তু আমরা রাসুলের অনুসারী এবং উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম উল্টাপাল্টা নাম যদি কারো রেখে থাকেন তাহলে সে নাম পরিবর্তন করতে হবে। সে নাম কি করতে হবে? আমি একজনের নাম শুনছি আমার গ্রামে, নাম হলো রসুলুল্লাহ। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। অনেক পরে আমি এ করছি, বিষয়টা খেয়াল করছি, আরে কি নাম বলে যে রসুলুল্লাহ? নাই, সুবহানাল্লাহ। রসুলুল্লাহ মানে কি? আল্লাহর রাসূল। এটা কারোর নাম হয়? আচ্ছা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এটা একটা উপাধি। বঙ্গবন্ধু উপাধি যার, তিনি ছাড়া আপনি যদি ওনাকে মহব্বত করেন, মহব্বত করে আপনার ছেলের নাম রাখলেন মুজিবুর রহমান, এটা হতে পারে যুক্তি। আপনি আরেকজন নেতার নামে পছন্দ করে আপনার ছেলের নাম রাখলেন, কোনো ভালো মানুষের নামে আপনার মেয়ের নাম রাখলেন, এটা আপনি রাখতেই পারেন। তাই বলে তার টাইটেলটা আপনি দখল করতে পারেন না। এই জন্য কেউ যদি আজকে নাম রাখে, তার নাম, ছেলের নাম যদি রাখে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, হবে? তো কারোর টাইটেল কোনোদিন কেউ নিতে, অনেকে নাম রাখে বাচ্চাদের আবু আইয়ুব আনসারি। কিরে ভাই, আবু আইয়ুব আনসারি তো সে সাহাবি, আপনি আবু আইয়ুব বলতে পারেন, আনসারি তো হতে পারেন, কিন্তু রাখে কি রাখে না? অনেকে রাখে, এগুলো ভুল। আপনি কারোর নাম নকল করতে পারেন কিন্তু তার টাইটেল কি করতে পারেন না? নকল করতে পারেন। অতএব রাসূলুল্লাহ, রাসূল আমিন, এই নামগুলো গলত নাম, ভুল নাম। এরকম গলত নাম অনেকে আবার আব্দুর রসুল নাম রাখে, আব্দুর রসুল রসুলের গোলাম, আমরা তো আব্দুল্লাহ, আব্দুর রসুল না। তো এই জাতীয় শিরকপূর্ণ নাম থাকলে সেগুলো পরিবর্তন করতে হয়। সেগুলো পরিবর্তনের জন্য আমার আকিকার দরকার নাই। আমরা ছোটবেলায় শুনছি কোনো এলাকাতে কারোর নাম এরকম উল্টাপাল্টা রাখছে, তো সেটা ঠিক করার জন্য কোনো আলিম বলে দিয়েছে ঠিক করছে। ঠিক করলে গ্রামের মানুষের নিয়ম হলো যে, কোনো কোনো এলাকাতে আছে যে গ্রামের মানুষের নিয়ম হলো ঠিক করলে নাম চেঞ্জ করতে হলে পুরো গ্রামবাসীকে খাওয়ান লাগে। আপনাদের দিকে আছে কিনা জানি না। তো এই খাওয়ান লাগে যেটা কেন, আমি এটা চিন্তা করছি। কোরআন হাদিসে কোথাও নাম পরিবর্তনের জন্য খাওয়ানোর কথা না, এরা বাইর করলে কোথেকে? পরে আমার মনে হলো যে বিষয়টা বাইর করছে, একটা ক্লু আছে। ক্লুটা হলো যে নতুন নামটা তো প্রচার করতে হবে সবার কাছে। ধরেন আগে তার নাম ছিল বল্টু, এখন তার নাম রাখবে আব্দুল্লাহ। এখন এই বল্টুকে যে আব্দুল্লাহ করবে, এটা করতে গিয়ে এলাকাবাসীকে তো মানে রাজি করাইতে হবে যে ভাই আপনারা আল্লাহর রাস্তায় বল্টু বলেন না, এরা আব্দুল্লাহ বলেন, এই জন্য সবার একবেলা খাওয়ায় দেয়। কিন্তু শরীয়তের কোনো নির্দেশ নাই নাম চেঞ্জ করার জন্য, কোনো আকিকা দেওয়ার দরকার